नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা জব রিকোয়ারমেন্ট। তো এই জব রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডে স্টুয়ার্ড এবং কুকের পদে। তো এর আগে অনেক নোটিফিকেশান পেয়েছো তোমরা, যেগুলো হচ্ছে সব ভুলভাল, বিভিন্ন ইউটিউবার সেগুলোকে ভুলভালভাবে ছড়িয়েছে, কিন্তু এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আসল ইন্ডিয়ান আর্মির তরফ থেকে স্টুয়ার্ড এবং কুকের পদে। তো চলো ভিডিওটা দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা জব রিকোয়ারমেন্ট। তো সেই জব রিকোয়ারমেন্টটা কি? জব রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডের মাধ্যমিক কুক ও স্টুয়ার্ড পদে নিয়োগ। এর আগেও তোমরা অনেক কোস্টগার্ড নিয়ে অনেক ভুলভাল নোটিফিকেশান পেয়েছো এবং অনেক ইউটিউবার এগুলোকে বাড়িয়ে ছাড়িয়েও বলেছে যে এতগুলো ফর্ম বেরিয়েছে কোস্টগার্ডে এবং তাতে এতজনকে নিয়োগ করা হবে মাধ্যমিক পাসে, কিন্তু সেই সব রিকোয়ারমেন্টগুলো হলো ফর্ম এবং সবগুলোই হলো টাকা নেওয়ার ধান্দা তোমাদের কাছ থেকে। তাই সেই সমস্ত রিকোয়ারমেন্টে কান না দিয়ে তোমরা যদি কোস্টগার্ডে স্কোয়াড এবং কুক পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই রিকোয়ারমেন্টটাতে তোমরা অ্যাপ্লাই করে দাও। তো দেখো এর ক্রাইটেরিয়াগুলো কী কী। ভারতীয় কোস্টগার্ডের দশম পাস এন্ট্রি স্কিমে 1/2019 ব্যাচে ট্রেনিং দিয়ে কুক ও স্টুয়ার্ড পদে কিছু নাবিক ও নিয়োগ করা হবে। ভারতীয় অবিবাহিত পুরুষরা আবেদনযোগ্য। অফিসারদের মেসের রান্না পরিবেশন, হিসাবপত্র ও আনুষাঙ্গিক কাজকর্ম অন্যান্য কর্তব্য পালন করতে হবে। শুরুর মূল মাইনে 21,700 টাকা, অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা আছে। উন্নতির সুযোগ আছে প্রধান অধিকারীর পদ অবধি, সেই পদের মূল বেতন 47,600 টাকা। শিক্ষাগত যোগ্যতা, মোট ন্যূনতম 50% নম্বর সহ দশম শ্রেণী বা সমতুল্য পাস, তপশিলি ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কোনো ফিল্ড ইভেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী খেলোয়াড়রা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় পাবেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যেসব ফিল্ড ইভেন্ট প্রথম ও দ্বিতীয় স্তরের খেলোয়াড়রা থাকবেন তারা 5% ছাড় পাবেন। বয়স 1 এপ্রিল 2019 তারিখের হিসাবে অনুযায়ী ন্যূনতম বয়স হবে 18 বছর ও বয়সের ঊর্ধ্বসীমা 22 বছর, অর্থাৎ জন্ম তারিখ 1 এপ্রিল 1997 থেকে 31 মার্চ 2001 মধ্যে হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। দৈহিক মাপযোগ, ন্যূনতম উচ্চতা 157 সেমি, পার্বত্য অঞ্চলের বাসিন্দারা উচ্চতার ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বুকের ছাতি অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। উচ্চতা ও বয়সের সঙ্গে উপযুক্ত ওজন থাকতে হবে, তবে 10% কম বেশি গ্রহণযোগ্য। চোখের দৃষ্টিকোণ 6/36 ভালো চোখে এবং 6/36 খারাপ চোখে। উপযুক্ত শ্রবণ শক্তি থাকতে হবে। ট্যাটু সংক্রান্ত কিছু কড়াকড়িও আছে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রথমে দরখাস্তের মূল্যায়নের ভিত্তিতে সেন্টারওয়ারি প্রার্থী বাছাই করা হবে। এরপর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে আগামী নভেম্বরের কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, অসম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও সিকিমের প্রার্থীদের জন্য। নয়ডা, চেন্নাই, মুম্বাই এবং গান্ধীনগরে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পরীক্ষা কেন্দ্র বাছতে হবে। পরীক্ষা থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এবং সবশেষে মেডিকেল পরীক্ষা। ফিজিক্যাল ফিটনেস টেস্ট থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20টি স্কোয়াট আপ, উডবোস, 10টি পুশ আপ। ফিজিক্যাল ফিটনেস টেস্টের প্রতি ধাপে সফল হলে তবে মেডিকেল টেস্ট হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 8 থেকে 15 নভেম্বর এই লিঙ্কে HTTP জয়েন ইন্ডিয়া কোস্ট ইন্ডিয়া .gov.in। ফলাফল প্রকাশিত হবে মার্চে, ট্রেনিং শুরু হবে 2019 এপ্রিলে। আবেদন পদ্ধতি, তো www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে 15 থেকে 29 অক্টোবর 2018 বিকেল 5টার মধ্যে। অপরচুনিটি লিঙ্কে ক্লিক করে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ বেছে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। তারপর নির্দেশ মতো আবেদন করবেন। নিজের স্থায়ী ইমেল আইডি থাকা দরকার, নিজের সই 10 থেকে 30 কেবির মধ্যে ও পাসপোর্ট মাপের সাম্প্রতিক ফটো 10 থেকে 40 কেবি, অন্তত 200 DPI-এর JPG ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য। সমস্ত প্রমাণ পত্রাদি সঙ্গে নিয়ে দরখাস্ত করা ভালো।
বানান তথ্য ইত্যাদি নির্ভুল করার জন্য পরীক্ষা পাওয়ার নম্বর লিখবেন 2 দশমিক সংখ্যা পর্যন্ত। দরখাস্ত চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবার আগাগোড়া ভালো করে মিলিয়ে নেবেন, কারণ এরপর আর কোনো সংশোধন করা যাবে না। সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইট দেখুন। তো আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবে এই রিকোয়ারমেন্টটা। তো এই যদি তোমরা এই কোস্টগার্ডে স্টুয়ার্ড পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখবে, তোমাদের যদি থাকে তাহলে তোমরা এগুলো অ্যাপ্লাই করে দাও। তো এটা ইন্ডিয়ান কোস্টগার্ডের আসল ওয়েবসাইট এবং এইটা হলো আসল রিকোয়ারমেন্ট। যেগুলো রিকোয়ারমেন্ট বেরিয়েছিল সেগুলো সমস্ত ভুল এবং সেইগুলোতে টাকা নেওয়ার ধান্দা, তাই তোমরা সেগুলো বাদ দিয়ে এগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারো। এইগুলোতে কোনো চার্জ নেই, কোনো টাকাও নেবে না সরকার। তো এইগুলো হচ্ছে ট্রাস্টেড গভর্নমেন্ট জব, আর ওইগুলো সব ফেক। এগুলোতে 7,000 করে টাকা নিচ্ছে, তাই তোমাদেরকে বলছি ওগুলো প্রতি কান্না দিয়ে তোমরা যদি স্টুয়ার্ড পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই রিকোয়ারমেন্টটা অ্যাপ্লাই করে দাও। তো এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।